বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালে। ডিটেকটিভ গল্পের প্রতি তার আগ্রহ হয় আর্থার কনান ডয়েল, এডগার অ্যালান পো, আগাথা ক্রিস্টি, জ্যাক লন্ডনের সব রোমহর্ষক গল্প পড়ে। শরদিন্দুবাবুর মনে হয়েছিল বাঙালিরা ডিটেকটিভ গল্পকে খুব একটা উঁচু চোখে দেখে না, অতএব তিনি ঠিক করলেন কিছু একটা করতেই হবে। সেই শুরু ব্যোমকেশের পথ চলা। এই সিরিজের প্রথম গল্প পথের কাঁটা হলেও আজ যে গল্প আপনি শুনবেন সেই সত্যান্বেষীতেই কিন্তু ব্যোমকেশের প্রকৃত আত্মপ্রকাশ। ব্যোমকেশ সিরিজের এটি ছিল 3 নম্বর গল্প। বলাই বাহুল্য, এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অমনিবাস প্রথম খণ্ড থেকে। প্রধান চরিত্রে অতুল চন্দ্র মিত্র, অজিত, অনুকূলবাবু এবং দারোগাবাবু। গল্প পাঠে মীর ও দীপ, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1331 সালে। ইউনিভার্সিটি পরীক্ষাগুলো শেষ করে সবে মাত্র বেরিয়েছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না, বাবা ব্যাংকে যে টাকা রেখে গেছিলেন তার সুদে আমার একলার খরচ কলকাতার মেসে থেকে বেশ ভালোভাবেই চলে যেত। তাই স্থির করেছিলাম কৌমার্য ব্রত অবলম্বন করে সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হয়েছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করে বাংলা সাহিত্যে বিপ্লব এনে ফেলব। এই সময়টাতে বাঙালি সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগে না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশের সঙ্গে কি করে পরিচয় হলো এখন তাই বলি। যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যেও অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটা পাড়া আছে যা একদিকে দুস্থ ভাটিয়া মারওয়াড়ি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তীরজক চক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সংগমের মাঝখানে যে একটা ব দ্বীপের সৃষ্টি হয়েছে, দিনের কোলাহলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যের পরেই এই পাড়াটিতে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে আরম্ভ করে। 8টা বাজতে না বাজতেই দোকানপাট সমস্ত বন্ধ হয়ে পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান শুধু খোলা থাকে। সে সময় যারা এই অঞ্চলে চলাফেরা করতে আরম্ভ করে তাদের অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো যাতায়াত করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অতর্কিতে এ পথে এসে পড়ে সেও তাড়াতাড়ি যেন সন্ত্রস্তভাবে এই এলাকার বাইরে চলে যায়। আমি কি করে এই পাড়াতে এসে এক মেসের অধিবাসী হয়ে পড়লাম তা বিশদ করে লিখতে গেলে পুঁথি বেড়ে যাবে। এইটুকু বলাই যথেষ্ট যে দিনের বেলা পাড়াটা দেখে মনে কোনো রকমের সন্দেহ হয়নি, এবং মেসের দোতলায় একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে বাক্যভয় না করে তা অধিকার করে নিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টে মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করে পুলিশ রেড হয়, তখন কিন্তু ঘরটার উপর এমন মমতা জন্মে গেছে যে আবার তল্পি তল্পা গুটিয়ে নতুন কোনো জায়গায় উঠে যাওয়ার ইচ্ছে হল না। বিশেষত সন্ধ্যের পর আমি নিজে লেখাপড়ার কাজেই ডুবে থাকতাম। বাড়ির বাইরে বেরোনোর খুব একটা কারণ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়বার আশঙ্কাও কখনো হয়নি। মেসের ওপর তলায় সব শুধু 5টা ঘর ছিল, প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক থাকতেন। তারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যেতেন, আবার সোমবারে ফিরে এসে অফিস যাতায়াত আরম্ভ করতেন। এরা অনেক দিন থেকেই এই মেসে বাস করছেন। সম্প্রতি একজন রিটায়ার করে বাড়ি চলে যাওয়াতে তারই ফাঁকা ঘরটা আমি পেয়েছিলাম।
সন্ধ্যার পর তাসের আড্ডা বসত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্র ভাব ধারণ করত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন, তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হেরে গেলে চেঁচামেচি করতেন, তারপর ঠিক 9টার সময় বামুন ঠাকুর এসে জানাতো যে খাবার রেডি। তখন আবার এরা শান্তভাবে উঠে খাবার খেয়ে যে যার ঘরে শুয়ে পড়তেন। এইভাবে শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলো কাটছিল। আমিও এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করে নিয়েছিলাম। মেসের নিচের তলার ঘরগুলো নিয়ে বাড়িওয়ালা নিজে থাকতেন। তিনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক, বোধ হয় বিয়ে করেননি, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউ নেই। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোনো দিক দিয়ে কারুর অভিযোগ করার কোনো অবকাশ থাকত না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তার হাতে ধরিয়ে দিলে সব বিষয়ে নিশ্চিন্ত হওয়া যেত। পাড়ার গরিব লোকেদের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকেলে তার বসবার ঘরে রোগীর ভিড় লেগে থাকত। তিনি ঘরে বসে খুবই কম দামে ওষুধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বড় একটা যেতেন না, গেলেও ভিজিট নিতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করত। আমিও অল্প দিনের মধ্যেই তার ভক্ত হয়ে পড়লাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সবাই অফিসে চলে যেত, মেসে আমরা দুজনই খালি পড়ে থাকতাম। চান খাওয়া প্রায় একই সঙ্গে হতো। তারপর দুপুর বেলাটা গল্পগুজব, সংবাদপত্রের আলোচনায় কেটে যেত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স 40-এর ভেতরেই, কোনো ডিগ্রি তার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ে জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তার কথা শুনতে শুনতে অবাক হয়ে যেতাম। বিস্ময় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি, আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই মেসে মাস 2 কেটে যাওয়ার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসে তার খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। অশ্বিনীবাবু পান চিবোতে চিবোতে অফিস চলে গেলেন। তারপর ঘনশ্যামবাবু বেরোলেন দাঁতের ব্যথার জন্য এক পুরিয়া ওষুধ ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে, তিনিও অফিসের জন্য বেরোলেন। বাকি দুজনও একে একে বেরিয়ে গেলেন। সারাদিনের জন্য মেস খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2 রোগী ছিল। তারা ওষুধ নিয়ে একে একে বিদায় হলে তিনি চশমাটা কপালে তুলে জিজ্ঞেস করলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বিকেলে আমাদের পাড়ায় খানাতল্লাশি হয়ে গেছে, ডাক্তার হেসে বললেন। সে তো রোজকার ব্যাপার, কোথায় হলো? কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটি লোকের বাড়িতে, ডাক্তার বললেন। আরে লোকটাকে আমি চিনি, প্রায় আমার কাছে ওষুধ দিতে আসে, কি জন্য খানাতল্লাশি হয়েছে, কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না বলে আমি দৈনিক কালকেতুটা তার দিকে এগিয়ে দিলাম। ডাক্তার চশমা জোড়া আবার নাকের ওপর নামিয়ে এনে পড়তে লাগলেন। গতকাল 36 নম্বরে শেখ আব্দুল গাফার নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশ খানাতল্লাশি করেছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে, যেখান থেকে সব জায়গায় কোকেন সরবরাহ হয়। বাবা, একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন ধরে এই বেআইনি ব্যবসা চালাচ্ছে, কিন্তু এই অপরাধীদের নেতা এবং তাদের গুপ্ত ভাণ্ডারের কথা বহু অনুসন্ধানের পরেও জানা যায়নি।
ডাক্তার একটু চিন্তা করে নিয়ে বললেন, কথাটা ঠিক, আমারও সন্দেহ হয় কাছে পিঠেই কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। দু একবার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানান রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে। আর যাই করুক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কোনো রকমেই আত্মগোপন করতে পারবে না। কিন্তু এই আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিং খোর এ কথা জোর দিয়ে আমি বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অনুকূলবাবু, এই পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বললেন, তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে বেআইনিভাবে এত বড় একটা ব্যবসা করছে তাদের তো সবসময় ভয় আছে ধরা পড়ার। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের কথা জানতে পেরে যায় তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় তো থাকে না। ভেবে দেখুন না, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে কি নিরাপদ হবে? আপনি যদি কথাটা পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তো সেটা হতে দিতে পারি না। আমি বললাম, বাবা, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে বেশ ঘাটাঘাটি করেছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওদিকে আমার একটু ঝোঁক আছে বলে আড়মোড়া ভাঙতে ভাঙতে তিনি উঠে দাঁড়ালেন। আমিও উঠি উঠি করছি, এমন সময় একটি লোক ঘরে ঢুকল। তার বয়স বোধ হয় 23-24 হবে, দেখলে শিক্ষিত ভদ্রলোকই মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ ছিমছাম চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে, কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কষ্টে পড়েছে, কারণ জামা কাপড়ে বিশেষ যত্নের চিহ্ন নেই। চুল উস্কো খুস্কো, গায়ের শার্টটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও পালিশের অভাবে বেশ রুক্ষ ভাব ধারণ করেছে, মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক থেকে অনুকূলবাবুর দিকে ফিরে এসে জিজ্ঞেস করল, শুনলাম এটা একটা মেস, ওই জায়গা খালি আছে কি? একটু অবাক হয়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম। অনুকূলবাবু মাথা নেড়ে বললেন, না মশায়, কি করা হয়? লোকটা ক্লান্তভাবে রোগীর বেঞ্চের ওপর বসে পড়ল। উপস্থিত চাকরির জন্য ওই দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোঁজবার একটা আস্তানা খোঁজা হয়, কিন্তু এই হতভাগা শহরে একটা মেসও কি খালি পাওয়ার জো নেই? সব তো দেখছি কানায় কানায় ভর্তি হয়ে আছে। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বললেন, সিজনের মাঝখানে মেসে জায়গা পাওয়া বড় মুশকিল। মশাইয়ের নামটা কি? অতুলচন্দ্র মিত্র। এই কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি, দেশে ঘটি বাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে এলো, গুটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি, বেশি দিন নয়, ওই মাসখানেকের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। অনুকূলবাবু বললেন, বড় দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল একটা নিঃশ্বাস ফেলে বলল, তবে আর উপায় কি বলুন, আবার বেরোই, দেখি যদি ওড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই, আর তো কিছু নয়, ভয় হয় ওই রাত্রিরে ঘুমোলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। এক গিলাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখে আমার মনে বড় দয়া হলো। একটু ইতস্তত করে বললাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না, আপনার যদি আপত্তি না থাকে। অতুল লাফিয়ে উঠে বলল, আপত্তি বলেন কি মশাই, স্বর্গ হাতে পাবো। তাড়াতাড়ি পকেট থেকে কতগুলো টাকা নোট বের করে বলল, কত দিতে হবে? মানে টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না, আমার কাছে আবার। তার আগ্রহ দেখে আমি হেসে বললাম, আরে থাক না, টাকা পরে দেবেন, তাড়া তো কিছু নেই।
ডাক্তারবাবু জল নিয়ে ফিরে এলেন। তাকে বললাম, ইনি বিপদে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতায় গদগদ স্বরে বলল, আমার উপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না, ইতিমধ্যে যদি অন্য কোনো জায়গা পেয়ে যাই তাহলে আমি সেখানেই উঠে যাব। বলে জল খেয়ে গেলাসটা নামিয়ে রাখল। ডাক্তার একটু অবাক হয়ে আমার দিকে ফিরে বলল, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো, আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, না না সেই জন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হেসে বললেন, সে তো বটেই, তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন অতুলবাবু, এখানেই আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই, ওই একটা বিছানা আর ক্যানভিসের ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি বললাম, হ্যাঁ চান খাওয়া এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অতুল বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। অনুকূলবাবু অন্য মনস্কভাবে কোঁচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভেঙে বলল, হ্যাঁ ও না কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুল শীলস্য শাস্ত্রের একটা বচন আছে, যাক আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না, বলে তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেটা অতুলের ব্যবহারের জন্য ওপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা মেসে থাকত না, সকালে উঠে চাকরির সন্ধানে বেরিয়ে যেত, বেলা 10-11টার মধ্যে ফিরত, তারপর আবার চান খাওয়া সেরে বেরিয়ে পড়ত। কিন্তু যতটুকু সময় সে মেসে থাকত তারই মধ্যে মেসের সকলের সঙ্গে বেশ আলাপ জমিয়ে তুলেছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তার ডাক পড়ত, কিন্তু সে তাস খেলতে জানত না, তাই কিছুক্ষণ সময় বসে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ডাক্তারের সঙ্গে গল্প গুজব করত। আমার সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছিল, দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নামতে বেশি সময় লাগলো না। অতুল আসবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবে কেটে গেল। তারপর মেসে নানান রকম বিচিত্র ব্যাপার ঘটতে আরম্ভ করল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসে গল্প করছিলাম। রোগীর ভিড় কমে গেছিল, দু একজন মাঝে মাঝে এসে রোগের বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন ও হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গত রাত্রে আমাদের মেসে প্রায় সামনেই একটা খুন হয়ে গেছিল, আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কার হয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে লাশ দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলে মনে হলেও তার কোমরে গোঁজা ছিল 100 টাকার 10টা নোট। ডাক্তার বললেন, এ কোকেন ছাড়া আর কিচ্ছু নয়, ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করতো তাহলে ওর কোমরে 1000 টাকা পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল, কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গোপন কথা জানতে পারে, হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে, আপনারা এ পাড়ায় আছেন কি করে, আমি যদি আগে জানতুম তাহলে তো। ডাক্তার হেসে বললেন, তাহলে উড়িয়াদের আড্ডায় যেতেন। হ্যাঁ আমাদের কিন্তু ভয় করে না, আমি তো 10-12 বছরে পাড়ায় আছি, কিন্তু কারুর কথাই থাকি না বলে কোনো হাঙ্গামায় পড়তে হয়নি কোনোদিন।
অতুল ফিসফিস করে বলল, ডাক্তারবাবু আপনি নিশ্চয়ই কিছু জানেন না। হঠাৎ পেছনে খুট করে একটা শব্দ শুনে ফিরে দেখি, আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমার কথা শুনছেন। তার মুখের অস্বাভাবিক ফ্যাকাশে ভাব দেখে আমি অবাক হয়ে গেলাম। কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে? যে অশ্বিনীবাবু থতমত খেয়ে বললেন, না কিছু না, এমনি এক পয়সা বিড়ি কিনতে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমরা পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম। বয়স্ক গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন কেন? রাত্রে খেতে বসে জানতে পারলাম অশ্বিনীবাবুর আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া শেষে অভ্যেস মতো একটা চুরুট শেষ করে শোবার ঘরে ঢুকে দেখি অতুল মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলে শুয়ে আছে। একটু অবাক হলাম, কারণ এমন কিছু গরম পড়েনি যে মেঝে শোয়ার প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না, তাই ভাবলাম সে নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুম পাইনি, কিন্তু আলো জেলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে পায়াচারি করতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎ মনে হলো, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞেস করে আসি তার কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা। আমার দুখানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তার দরজা খোলা, বাইরে থেকে ডাক দিয়ে সাড়া পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই ঘরে ঢুকলাম। দরজার পাশেই সুইচ ছিল। আলো জেলে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার ধারে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু রাস্তাতেও তাকে দেখতে পেলাম না। এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? হঠাৎ মনে হলো হয়তো ডাক্তারের কাছে ওষুধ নিতে গেছেন। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। ডাক্তারের দরজা ভেতর থেকে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুয়ে পড়েছেন। বন্ধ দরজার সামনে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছি, এমন সময় ঘরের ভেতর গলার শব্দ শুনতে পেলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন। একবার লোভ হলো কান পেতে শুনি সে কথা, কিন্তু পরক্ষণেই সে ইচ্ছে দমন করলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার শোনা উচিত নয়। পা টিপে টিপে উপরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল আগের মতো মেঝেতেই শুয়ে আছে। আমাকে দেখে ঘাড় তুলে বলল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? অবাক হয়ে বললাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম, এটা যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শো। মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিকই আছে, শুয়েই দেখো না। কৌতূহলী হয়ে অতুলের মাথার পাশে মাথা রেখে শুলাম। কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসতে লাগল। তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন, ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছুই নয়। ঘুমের ঘরে মাঝে মাঝে অমন হয়, আমি একটা ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার এই বিশ্বাস থাকে তখন যা হয় করবে। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝলাম দুজনেই উঠে পড়েছেন। আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না, কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলে বলল, ভগবানই জানেন, রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম,
মেঝেটা বেশ ঠান্ডা মনে হলো, তাই শুয়ে পড়লাম। ঘুমও একটু এসেছিল, এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম। তিনি নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ঘড়িতে দেখলাম রাত প্রায় 11টা বাজে। অতুল শুয়ে পড়েছিল, মেসও একেবারে নিশুতি হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী। ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে অজিত কলকাতায় চলে এলো সাহিত্য চর্চা করবে বলে। কলকাতার কেন্দ্রস্থলে একটা মেসে থাকবার ব্যবস্থাও করে ফেলল। সারাদিন কর্মব্যস্ততায় কাটলেও সন্ধ্যের পর থেকেই পাড়াটা কেমন নিঝুম হয়ে পড়ত। 8টা বাজতে না বাজতেই দোকানপাট বন্ধ। মেসটি চালাতেন অনুকূলবাবু, বেশ সরল সাদা সিধে এক হোমিওপ্যাথ ডাক্তার। মেসের সবকটি ঘরই ভর্তি ছিল বলে অনুকূলবাবু অতুলচন্দ্র মিত্র নামে এক বছর 23-24 লোককে ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু অজিতের বড় মায়া হয় এই অতুলের ওপর, সে তাকে নিজের ঘর শেয়ার করার অফার দেয়। দিনকাল নিরুপদ্রব কাটছিল বেশ, হঠাৎ মেসের সামনেই একটি লাশ পাওয়া যায়। অনুকূলবাবু বলেন তার সন্দেহ এ পাড়ায় কোকেনের ব্যবসা হয়, আর এই খুন তার জেরেই। এরপর থেকেই মেসের অশ্বিনীবাবুকেও যেন কেমন বিচলিত দেখায়। তিনি অনুকূলবাবুকে কিছু একটা বলতে চান কি? বেশ রাতেও তিনি অনুকূলবাবুর ঘরে গিয়েছিলেন কেন? সকালে অতুলের ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলাম। বেলা 7টা বাজে। অতুল বলল, ওহে এই উঠো উঠো, এই গতি ভালো ঠেকছে না। কেন, কি কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকিতে সাড়াও পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তা? তা তো বলা যাচ্ছে না, তুমি এসো বলে সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমিও তার পেছন পেছন বেরিয়ে গিয়ে দেখলাম অশ্বিনীবাবুর দরজার সামনে সকলেই দাঁড়িয়ে রয়েছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দরজা ঠেলাঠেলি চলছে। নিচে থেকে অনুকূলবাবুও এসেছেন। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমে বেড়েই চলেছে, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমিয়ে পড়েই থাকেন, তবে এত হাঁক ডাকেও জাগছেন না কেন? অতুল অনুকূলবাবুর কাছে গিয়ে বলল, দেখুন দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো ঠেকছে না মশাই। অনুকূলবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ সে আর বলতে, ভদ্রক হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছেন, নাহলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয় অতুলবাবু, দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতেই বিলিতি তালা ভেঙে ঝনঝন শব্দে দরজা খুলে গেল। তখন খোলা দরজার সামনে যে জিনিসটা সকলের চোখে পড়ল, তা দেখে বিস্ময়ে ভয়ে কারো মুখে কথা ফুটল না। স্তম্ভিত হয়ে সকলে দেখলাম ঠিক দরজার সামনেই অশ্বিনীবাবু পড়ে আছেন। তার গলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরু হয়ে রক্ত জমে যেন একটা লাল মখমলের গালিচা বিছিয়ে দিয়েছে, আর তার ডান হাতে একটা রক্ত মাখা খুর তখনও যেন বিশ্রীভাবে হাসছে। আমরা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের দিকে তাকিয়ে থেকে কাঁপা গলায় বললেন, কি ভয়ানক, শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না, তার দু চোখ তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে একবার বিছানাটা দেখল, রাস্তার ধারের খোলা জানলাটার দিকে উঁকি মারল, তারপর ফিরে শান্ত কণ্ঠে বলল,
আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এটা খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললাম, আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বললেন, বলেন কি অতুলবাবু, খুন, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাছাড়া ওটা, বলে আঙুল দেখালেন মৃতের হাতে রক্তাক্ত খুঁটটার দিকে। অতুল মাথা নেড়ে বলল, তা হোক, তবু এটা খুন। আপনারা থাকুন, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেখানেই বসে পড়লেন। উফ, সে আমার মেসে জিনিস হলো। পুলিশের কাছে মেসের চাকর বামুন থেকে আরম্ভ করে আমরা সকলেই বয়ান দিলাম, যে যা জানি বললাম, কিন্তু কারুর জবানবন্দিতে এমন কিছুই প্রকাশ পেল না যাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন, মেস ও অফিস ছাড়া অন্য কোথাও তার বন্ধু বান্ধব কেউ ছিল বলে কারুর জানা নেই। তিনি প্রতি শনিবার বাড়ি যেতেন, 10-12 বছর এভাবেই চলে আসছে, কোনো ব্যতিক্রম নেই। কিছুদিন থেকে তিনি ডায়াবেটিসে ভুগছেন, এইরকম কিছু সাধারণ তথ্য প্রকাশ পেল। ডাক্তার অনুকূলবাবুও বয়ান দিলেন, তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হয়ে আরো জটিল হয়ে উঠল। গত 12 বছর ধরে অশ্বিনীবাবু আমার মেসে ছিলেন, তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সদাগরি অফিসে কাজ করতেন, 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাইনে নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এমএসের প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন, কখনো কারুর পাওনা ফেলে রাখতেন না, কারুর কাছে 1 পয়সা ধার ছিল না, কোনো বদখেয়াল কি নেশা ছিল বলেও আমার জানা নেই। মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন। এই 12 বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি, কিন্তু গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন, আমারই চিকিৎসায় ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ এর আগে আমার চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলন যেন আমার একটু অস্বাভাবিক লাগলো। কাল বেলা প্রায় 10:45 সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম, হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটু গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম, তাকে অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞাসা করলুম, কি কথা? তিনি এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আর এক সময়, বলেই তাড়াতাড়ি অফিসে চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম, হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছে। তাকে ডাকতেই তিনি কি এক কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম, ভাবলুম কি হলো অশ্বিনীবাবু। তারপর রাত্রি 10:00 সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবল তাবল নানান রকম বলতে লাগলেন। কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভৎস স্বপ্ন দেখেছেন, কখনো বললেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করবার চেষ্টা করলুম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বকেই চললেন। শেষে আমি তাকে এক পরিয়া ঘুমের ওষুধ দিয়ে বললাম, আজ রাত্রে গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আবার আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে উপরে চলে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতিস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এইটুকু উত্তেজনার বশবর্তী হয়ে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি। অনুকূলবাবু থামলে দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি মনে করেন এটা আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন এ আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারবেন।
দারোগা অতুলের দিকে ফিরে বলল, আপনি অতুলবাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন, এ কিন্তু অসম্ভব। দারোগা খানিকক্ষণ চিন্তা করে বলল, হত্যাকারী কে? আপনার কোনো সন্দেহ হয়? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানলাটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই জানলাটা হত্যার কারণ। দারোগা অবাক হয়ে বলল, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হেসে বললেন, আপনার বোধহয় মনে নেই, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমার মনে আছে। দারোগা একটু ঠাট্টা করেই বলল, তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করবার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিল। সেই হতে পারে নাকি? অতুল মুখ টিপে হেসে বলল, খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকে তাকিয়েছিলেন, তিনি বলে উঠলেন, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়, এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি, দেখছেন না দরজায় তো ইয়েল লক লাগানো রয়েছে। অতুল বলল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভেতর থেকে ছাড়া খোলবার কোনো উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, তা ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন তার কি আর কোনো প্রমাণ আছে? অতুল বলল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এই অনুমানও তো সম্ভব বলে মনে হয় না। অতুল বলল, না, কিন্তু আপনার বোধহয় মনে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও, ঠিক বলেছেন অতুলবাবু, এই কথাটা আমার খেয়ালই ছিল না। আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে কোনো সন্দেহ নেই। কারোর ওপর আপনাদের সন্দেহ হয় কি? বলে উপস্থিত সকলের মুখের দিকে চাইলেন। সবাই নীরবে মাথা নাড়লেন। অনুকূলবাবু বললেন, দেখুন, এই পাড়ায় প্রায়ই একটা দুটো খুন হয়, এ খবর অবশ্য আপনার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের মেসের সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখে আমার মনে হয় যে সবগুলো হত্যাই একই সুতোয় গাঁথা, একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলল, দারোগা বাবু, যদি এই খুনের কিনারা করতে চান তাহলে ওই জানলাটার কথা ভালো করে ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে বলল, সব কথাই আমাকে ভালোভাবে ভেবে দেখতে হবে অতুল বাবু, এখন আপনাদের প্রত্যেকের ঘরে আমি খানা তল্লাশ করতে চাই। তারপর ওপরে নিচে সব ঘর পুঙ্খানুপুঙ্খ রূপে খানা তল্লাশ করা হলো, কিন্তু কোথাও এমন কিচ্ছু পাওয়া গেল না যার দ্বারা এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত করা যেতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি সার্চ করা হলো, কিন্তু দু একটা খুব সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই পড়েছিল। তিনি নিজে খুর দিয়ে দাড়ি কামাতেন, এ কথা আমরা সকলেই জানতাম। খাপটা চিনতেও কষ্ট হল না। অশ্বিনীবাবুর মৃতদেহ আগেই সরানো হয়ে গিয়েছিল। এরপর তার দরজায় তালা লাগিয়ে শিলমোহর করে দারোগা বেলা দেড়টা নাগাদ প্রস্থান করলেন। অশ্বিনীবাবুর বাড়িতে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। বিকেলে তার ছেলেরা ও অন্যান্য নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন। তাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের ওপর যবনিকা টেনে দিল।
আমরা অনাত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত ছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ নিয়েও কম আশঙ্কা হয় না। যেখানে পাশের ঘরে এরকম ব্যাপার ঘটতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি? রাত্রে ঘুমানোর আগে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত নিশ্চিন্ন মুখের ওপর কালো কালো রেখা পড়ে গেছে। আমি তার পাশে বসে বললাম, মেসের সকলেই তো মেস ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। ম্লান হাসি হেসে অনুকূলবাবু বললেন, তাদের আর দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন করা সম্ভব নয়। প্রথমত হত্যাকারী ওপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিবেলা বন্ধ থাকে, এ তো আপনারা সকলে জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে ওপরে উঠেছে, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে? এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোক এ খুন করেন, তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্পদিন হলো এসেছেন, তার বিষয়ে আমরা কিছু জানি না। আমি চমকে উঠে বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করে বললেন, অতুলবাবু লোকটিকে আপনার কিরকম মনে হয়? আমি বললাম, অতুল? না 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 না, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বললেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারে না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এ কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করারও তো একটা কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে পাড়ায় কোনো কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে? এই সম্প্রদায়ের সর্দার কে তা তো কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, এখন মনে করুন অশ্বিনীবাবু যদি এই সম্প্রদায়ের সর্দার হন। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বললেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন তাতে এই সন্দেহই ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতিস্থতার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এ অনুমান কি সঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনে আমার মাথা একেবারে গুলিয়ে গেছিল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, কাল তাই বলবো। এই সমস্যাটার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী। অশ্বিনীবাবুর ঘরের দরজা ভেঙে ফেলা হল এবং তারপরই সবাই দেখল এক বিভৎস দৃশ্য। অশ্বিনীবাবু চিত হয়ে পড়ে আছেন আর তার গলাটা খুর দিয়ে ছিন্ন ভিন্ন করা। রক্ত মাখা খুরটিও পাশে পড়ে রয়েছে। হতভম্ব অনুকূলবাবু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না অশ্বিনীবাবু কেন এমনভাবে আত্মহত্যা করলেন। কিন্তু উপস্থিত সবাইকে চমকে দিয়ে অতুল বলল, এটা আত্মহত্যা নয়, এটা খুন। অশ্বিনীবাবুকে কেউ খুব প্ল্যান করে খুন করেছে। দারোগা এলেন, সব খুঁটিয়ে দেখলেন। অতুল তাকেও এই একই কথা বলল আর বলল যে অশ্বিনীবাবুর ঘরের রাস্তা দিককার খোলা জানলাটাই এই খুনের কিনারা করে দিতে পারে। তদন্ত জারি রইল। অনুকূলবাবু আবার এর মধ্যেই একবার অতুলকে খুনি ভেবে ফেললেন। আবার পরক্ষণেই
অশ্বিনীবাবুকেই কোকেন ব্যবসার মূল হোতা হিসেবে সন্দেহ করলেন। কিন্তু আসল সত্যিটা কি? দু তিনটে দিন কোন রকমে কেটে গেল, একে মন অশান্ত। তার উপর সিআইডির বিবিধ কর্মচারী নিরন্তর যাতায়াত ও জেরায় প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিলেন, কিন্তু আবার পালাতেও সাহস পাচ্ছিলেন না। কি জানি, তাড়াতাড়ি মেস ছাড়লে যদি পুলিশ তাকেই সন্দেহ করে বসে। মেসেরই কোনো এক ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে কুটি আসছে তার ইশারা পেয়েছিলাম। কিন্তু সে ব্যক্তি যে কে তা অনুমান করতে পারিনি। মাঝে মাঝে অজানা আতঙ্কে বুকটা ধড়াস করে উঠত, পুলিশ আমাকেই সন্দেহ করছে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ এসেছিল। তিনি বাক্স খুলে সেগুলো সযত্নে বার করে আলমারিতে সাজিয়ে রাখছিলেন। প্যাকিং কেসের ওপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ওষুধ ব্যবহার করতেন না, দরকার হলে আমেরিকা কিংবা জার্মানি থেকে ওষুধ আনিয়ে নিতেন। প্রায় মাসে মাসেই তার এক বাক্স করে ওষুধ আসত। অতুল খবরের কাগজটা নামিয়ে রেখে বলল, ডাক্তারবাবু আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল, এরিক অ্যান্ড হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে। হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? মানে আমার তো বিশ্বাস হয় না, এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হেসে বললেন, এত লোক যে ওষুধ নিতে আসে তারা কি ছেলে খেলা করে? অতুল বলল, হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু একটু হাসলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের মেসের কথা কিছু আছে নাকি? আছে, বলে আমি পড়ে শোনালাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনও কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করেছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে, আশা করা যাচ্ছে শিগগিরই আসামি গ্রেপ্তার হবে। যাই হবে, ওই আশা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরিয়ে বলে উঠলেন, এ কি দারোগাবাবু? দারোগা ঘরে প্রবেশ করলেন, সঙ্গে দুজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো ভনিতা না করে একেবারে অতুলের সামনে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধনি সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হাতে হাতকড়া পরিয়ে দিল। আমরা হতভম্ব হয়ে উঠে দাঁড়ালাম। অতুল বলে উঠল, এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট, অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজনে একে অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়লাম। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন। আচ্ছা চলুন থানায়। অজিত কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তুলে পুলিশ সদল বলে চলে গেল। পাংশু মুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিছু বোঝবার উপায় নেই। আমার মুখ থেকে কোনো কথা বেরোল না। অতুল হত্যাকারী? এই কয়েকদিন তার সঙ্গে থেকে আমার তাকে খুব ভালো লেগে গিয়েছিল। তার স্বভাব এত ভালো, আমার মনকে এই অল্প সময়ের মধ্যেই সে জয় করে নিয়েছিল।
সেই অতুল খুনি। ডাক্তার বললেন, এই জন্যেই অজ্ঞাত কুলশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা। আমার কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। চান খাওয়া করতেও ইচ্ছে করল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রয়েছে, সেদিকে চেয়ে আমার চোখে জল এসে গেল। অতুলকে যে কতখানি ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারলাম। অতুল যাওয়ার সময় বলে গেছিল সে নির্দোষ, তবে কি পুলিশ ভুল করল? আমি বিছানায় উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু খুন হন সে রাত্রের সমস্ত ঘটনা মনে করবার চেষ্টা করলাম। অতুল মেঝে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সঙ্গে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল, কি উদ্দেশ্যে? তারপর রাত ১১টার সময় আমি ঘুমিয়ে পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙল। ইতিমধ্যে অতুল যদি, কিন্তু অতুল গোড়া থেকেই বলছে এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং খুনি সে কি এমন কথা বলে নিজের গলায় ফাঁসি পরাবার চেষ্টা করবে? কিংবা এমনও তো হতে পারে যে নিজের উপর থেকে সন্দেহ ঝেড়ে ফেলবার উদ্দেশ্যেই অতুলে কথা বলেছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলছে এ খুন, তখন সে খুনি হতেই পারে না। এইরকম নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম, কখনো উঠে ঘরে পায়চারি করতে লাগলাম। এমন করেই দুপুরটা কেটে গেল। বেলা ৩টে বাজল। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি। এরকম অবস্থায় পড়লে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাউকে চিনি না। যাই হোক, একটা উকিল খুঁজে বার করা দুষ্কর হবে না বুঝে একটা জামা গলিয়ে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাবার উপক্রম করছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি অতুল। হ্যাঁ অতুল, বলে আমি আনন্দে তাকে প্রায় জড়িয়ে ধরলাম। সে দোষী কি নির্দোষ এ ভাবনা মন থেকে একেবারে মুছে গেল। রুক্ষ মাথা, শুকনো মুখ। অতুল হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজতবাস করতে হতো। তা তুমি চলেছো কোথায়? একটু অপ্রতিভভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত ধরে বলল, আমার জন্যে? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে বসলাম। অতুল ময়লা জামাটা খুলতে খুলতে বলল, উফ, মাথাটা ঝাঁঝা করছে, সমস্ত দিন নাওয়া খাওয়া নেই তো, তুমিও তো দেখছি নাওনি খাওনি, বেচারি। চলো চলো চলো, মাথায় ২ ঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক, নাড়ি একেবারে চুইয়ে গেছে গো। আমি বলবার চেষ্টা করলাম, অতুল তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না, সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার, মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই মনে হয় সেরে যাবে। ডাক্তারবাবু ঢুকলেন। তাকে দেখে অতুল বলল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতন আবার আমি ফিরে এলাম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি, আমার অবস্থাও প্রায় সেই রকম, পুলিশেও নিলে না ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন, অতুলবাবু আপনি ফিরে এসেছেন খুবই আনন্দের বিষয়, আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে।
কিন্তু আমার এখানে আর আপনার বুঝতেই তো পাচ্ছেন, পাঁচজনকে নিয়ে মেস, এমনিতেই সকলে পালাই পালাই করছেন। তার উপর যদি আবার আপনি আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু না না সে কি কথা, আমি এখন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এডিং ব্যাটিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলছেন? ডাক্তার একটু চুপ করে থেকে অনিচ্ছা ভরে বললেন, না আজ রাতে থাকুন, কিন্তু কাল সকালে। নিশ্চয় নিশ্চয়, কাল আর আপনাদের বিরক্ত করব না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই। ডাক্তার থানায় কি হলো জিজ্ঞেস করলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে চান করতে চলে গেল। ডাক্তার আমায় বললেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন বুঝতে পারছি, কিন্তু আমার উপায় কি বলুন, একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি সেটা কি নিরাপদ হবে, আপনিই বলুন। সত্যি এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ডাক্তার লজ্জিত মুখে বসে রইলেন। চান খাওয়া শেষ করে ঘরে ফিরছি এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলেন। সামনে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পাংশু মুখে বললেন, অতুলবাবু আপনি? অতুল মৃদু হেসে বলল, আমি বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বললেন, কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলে একটা ঢোক গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন। অতুল যেন বেশ মজা পেয়েই বলল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু আমায় দেখে বেশ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধেবেলা অতুল বলল, ওহে দেখো তো দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলিতি তালায় কি গোলমাল হয়েছে। অনুকূলবাবুকে খবর দিলাম, তিনি এসে দেখে বললেন, বিলিতি তালার এই মুশকিল, ভালো আছেন তো বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়, এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো, যা হোক কালই মেরামত করিয়ে দেব, বলে তিনি নেমে গেলেন। রাতে ঘুমানোর আগে অতুল বলল, অজিত মাথা ধরাটা কিন্তু ক্রমেই বাড়ছে, কি করি বলতো? আমি বললাম, ডাক্তারের কাছ থেকে এক পুরিয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলল, হোমিওপ্যাথি ওষুধ তাতে সারবে? আচ্ছা দেখা যাক, হুমো পাখির জোর। আমি বললাম, চলো আমারও শরীরটা ভালো ঠেকছে না। ডাক্তার তখন দরজা বন্ধ করবার উপক্রম করছিলেন, আমাদের দেখে জিজ্ঞাসুভাবে মুখের দিকে তাকালেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারবেন? ডাক্তার খুশি হয়েই বললেন, বিলক্ষণ পারিবই কি, পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন এখনই ওষুধ দিচ্ছি, বলে আলমারি থেকে নতুন ওষুধের পুরিয়া বার করে নিয়ে এলেন। যান খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিচ্ছু থাকবে না। অজিতবাবু আপনার চেহারাটাও ভালো ঠেকছে না, উত্তেজনার পর একটু অবসাদ হয়েছে বোধ হয়, হ্যাঁ শরীর ডিসডিস করছে। বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছি এমন সময় অতুল বলল, ডাক্তারবাবু ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার একটু চমকে উঠে বললেন, না কে তিনি? অতুল বলল, জানি না, আজ থানায় তার নাম শুনলুম, তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নেড়ে বললেন, না তাকে আমি চিনি না। ওপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল এবার সব কথা আমায় বলো তো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে বসে রইল।
তারপর দরজার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা বলছি, এইসব আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না তা বেশ বুঝতে পারছি। আমি তার বিছানায় গিয়ে বসলাম, সেও দরজা ভিজিয়ে আমার পাশে বসল। ওষুধের পুরিয়াটা তখন আমার হাতে ছিল, ভাবলাম সেটা খেয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনব। মোড়ক খুলে ওষুধ মুখে দিতে যাচ্ছি, অতুল আমার হাতটা ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে তার গল্প বলতে লাগল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম, বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প শেষ করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়াম ডায়ালওয়ালা ঘড়ির দিকে তাকিয়ে অতুল বলল, এখনো সময় আছে, রাত 2টার আগে কিছু ঘটছে না, তুমি বরঞ্চ এর মধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেব। রাত তখন বোধ হয় 1:30 হবে। অন্ধকারে চোখ খুলে বিছানায় শুয়েছিলাম। শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার ওপর দেহের উত্থান পতনের শব্দটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা শক্ত করে ডান হাতে ধরেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে ছুঁয়ে গেল। ইশারাটা আগে থেকেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সময় উপস্থিত হয়েছে। তারপর কখন দরজা খুলল জানতে পারলাম না। হঠাৎ অতুলের বিছানার উপর ধপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলো সুইচ ধরে অতুল, এবং তারই বিছানার পাশে হাঁটু গেড়ে বসে আহত বাঘ যেমন শিকারির দিকে ফিরে তাকায়, তেমনি বিস্ফারিত চোখে চেয়ে ডাক্তার অনুকূল বাবু। অতুল বলল, বড়ই দুঃখের বিষয় ডাক্তার বাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশবালিশ খুন করলো। ব্যাস ব্যাস ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন, ছুরিটা ফেলে দিন। হ্যাঁ, নড়েছেন কি, গুলি করেছি আমি। অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে। এই খবরদার! ডাক্তার বিদ্যুৎ দেখে উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্র মুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লেগে তাকে ধরাশায়ী করলো। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, হার মানলুম, কিন্তু আমার অপরাধ কি শুনি। অপরাধ কি একটা ডাক্তার, যে মুখে মুখে বলবো, তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি আছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করে দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করল। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সি সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশ আপনাকে গ্রেফতার করছে। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত কড়া লাগালেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল, এই ষড়যন্ত্র, পুলিশ আর এই ব্যোমকেশ বক্সি মিলে আমায় মিথ্যে মোকদ্দমায় ফাঁসাচ্ছে, এটা আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমার টাকার অভাব নেই। ব্যোমকেশ বলল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলল, আমি কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তারও মুহূর্তের মধ্যেই তেমনই কোঁকড়ে গেলেন। তার মুখ দিয়ে আর কথা বেরোল না, শুধু চোখ দুটো দিয়ে ব্যোমকেশকে যেন ঝলসে দিয়ে গেলেন। আমার মনে হল এ যেন আমার সেই সাদা সিধে নির্বিরোধ অনুকূল বাবু নয়, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে। এরই সঙ্গে এতগুলো দিন কাটিয়েছি ভাবতেই শিউরে উঠলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করল,
কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো না কি বলবে না? বেশ বলো না, কেমিক্যাল পরীক্ষায় ধরা তো পড়বেই। একটা চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগা বাবু এবার আমার এতলা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হলে পর ডাক্তারের ঘরে খানা তল্লাশ করে দুটো বড় বড় বোতলে কোকেন বেরোল। ডাক্তার সেই যে চুপ করেছিল, তারপর আর কথা বলেনি। তারপর তাকে বামাল সমেত থানায় রওনা করে দিতে ভোর হয়ে গেল। তাদের চালান করিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটি বাড়ির তিনতলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশে পিতলের ফলকে লেখা রয়েছে, শ্রী ব্যোমকেশ বক্সি সত্যান্বেষী। ব্যোমকেশ বলল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞেস করলাম, সত্যান্বেষী কি? ওটা আমার পরিচয়, ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজেকে নিজেই খেতাব দিয়েছি, সত্যান্বেষী, ঠিক হয়নি? সমস্ত তিনতলাটা ব্যোমকেশের, গোটা চার পাঁচ ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞেস করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, ওই সঙ্গী আমার চাকর পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ দিব্যি, কতদিন আছো এখানে? প্রায় বছরখানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করতে গিয়েছিলাম। পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়ে চা তৈরি করে নিয়ে এলো, গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আহ তোমাদের মেসে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না, ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল জানো, দোষ অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানলার কথা বলতেই না ধরা পড়ে গেলাম, ওই জানলা দিয়েই তো অশ্বিনীবাবু। না 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 না, গোড়া থেকে বলো। চায়ে আর একটা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা তাই বলছি, কিছুটা তো কাল রাতেই শুনেছ, এবার বাকিটা। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ কিন্তু বেশ বিরক্ত হয়ে উঠেছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। তা এই রকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম, বললাম আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এই সব খুনের কিনারা করতে পারব। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দেন, শর্ত হলো তিনি আর আমি ছাড়া এ কথা আর কেউ জানবে না। তারপর তো তোমাদের বাসায় গিয়ে জুটলাম, কোনো অনুসন্ধান চালাতে গেলে যে জায়গা ঘিরে গণ্ডগোল সেটার কাছেই বেস অফ অপারেশনস থাকা দরকার, তাই তোমাদের ম্যাচটা বেছে নিয়েছিলাম। তখন কে জানতো যে বিপক্ষ দলেরও বেস অফ অপারেশনস ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সে যে বসা যে খুব সুবিধাজনক, সে কথাও মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, না এই সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাবার আগের দিন, তোমার মনে আছে বোধ হয় সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলো যে তার ট্যাঙ্ক থেকে 1,000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে সেটা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপর গিয়ে পড়ল। তারপর সন্ধেবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা, আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে, কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় ওই একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার খটকা লাগলো, মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাতে মেঝেই কান পেতে যা শুনলাম তাতেও ব্যাপারটা খুব একটা স্পষ্ট হলো না,
শুধু এইটুকু বুঝলাম যে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন। তারপর সেই রাতে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেন, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছ নিশ্চয়ই। ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ হঠাৎ জানতে পেরে যেত, তাকে তখনই খুন করত ডাক্তার। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাতে সে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তারও পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর বোকামির বসে সেই কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন। কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার অধিকার রইল না। সেই রাতেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ যম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝল আমি কিছু কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য আমি একেবারেই ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ এক মস্ত বড় বোকামি করে বসলো আমাকে গ্রেফতার করে। যাই হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন, আমি আবার মেসে ফিরে এলাম। ডাক্তার তখন ঠিক বুঝলো যে আমি গোয়েন্দা, কিন্তু সেই ভাব গোপন করে আমাকে রাতের জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল। উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল, কোনো রকমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম, তত কথা আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানা তল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম, দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল, আমরা রাতে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম, তখন তো সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলো আমরা তাই খেয়ে এমন ঘুম ঘুমোব যে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও কেউ জানতে পারবে না। তারপরেই বাঘ এসে ফাঁদে পা দিলেন। এই আর কি। আমি বললাম, আমি এখন উঠি ভাই। তুমি নিশ্চয়ই এখন ওদিকে যাচ্ছ না? না। তুমি তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার বাড়ি ফিরবো না? আমি বলছিলাম কি, ও বাসা তো তোমাকে এমনিতেই ছাড়তে হবে, তা আমার এখানে এলে হতো না? এই বাসাটা তো নেহাত মন্দ নয়। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ উজি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়, মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি।
তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ বেশ খুশি হয়ে বলল, হ্যাঁ সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না জানো। শুনছিলেন সত্যান্বেষী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর ও দীপ, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, বিশেষ সহযোগিতায় অনির্বাণ। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।